আচ্ছা, এটা একটু আপনারা নিজেরা পড়েন। এখানে কিন্তু মাল্টিপল আনসার অপশন হবে, ঠিক আছে, যেহেতু বক্স করা আছে। খেয়াল করে দেখেন, হ্যাঁ হয় হতে পারে, একটা আনসার হতে পারে, দুইটা আনসার হতে পারে, তিনটা আনসার হতে পারে। ডিপেন্ডস, এটা হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে কোশ্চেনটা কি বলা হয়েছে। কোশ্চেনটা কি মানে একটা কেস নিয়ে কথা বলছে নাকি দুইটা কেস নিয়ে কথা বলছে, একজন নিয়ে কথা বলছে নাকি দুজন নিয়ে কথা বলছে, কয়টা ব্যাপার নিয়ে কথা বলছে, একটা ব্যাপার নিয়ে কি ডিসকাস করা হয়েছে। এমন হতে পারে যে একটা হচ্ছে সরাসরি বলে দেওয়া আছে, আর একটা হয়তো পার্শিয়ালি সত্যি, আরেকটা পার্ট হচ্ছে মিথ্যা। এমন হতে পারে যে ওইটা আসলে বলাই নাই ওই জায়গাতে। যখন দুইটা আনসার অপশন হবে তখন ব্যাপারটা হয় কি এরকম যে দুইটা ঘটনাই ওই প্যাসেজের আউটকামের জন্য সত্যি, দুইটা কন্ডিশনই সত্যি হবে, তখন সেক্ষেত্রে দুইটা আনসার হবে। ডিস্টিংগুইশ করতে পারবো নাকি না, ডিস্টিংগুইশ নাকি একরকম, মানে প্যাসেজের কোথায় কোথায় বার্স সম্বন্ধে বলা হয়েছে, বার্সের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে বলা হয়েছে, আমাকে ওই লোকেশনগুলো খুঁজে বের করতে হবে। এ নাম্বার দ্যাট পজেস সার্টেন ট্রেটস দ্যাট আর কমন টু অল এক্টোথার্মস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা হবে, এটা কনফার্ম, এটা হবে। হুম হুম, এর এর কথাটা এই জায়গার মধ্যে বলা হয়েছে এই লোকেশনে। বি নাম্বারটা হচ্ছে না, না দে রিকোয়ার্ড মোর ফুড দ্যান সিম, না না না, ফুডের নিয়ে তো কোনো কথা বলে নাই। ওভার টাইম দে মাইট হ্যাভ আন্ডারগোন, হ্যাঁ আনসার হবে 1 আর 3, ভেরি, 3 হচ্ছে ভাইয়া। আন্ডারগোন এ চেঞ্জ ইন হাউ দে রেগুলেট দ্য বডি টেম্পারেচার। শুরুতে বলছে না যে একটা কনক্লুশন আসছে এরকম ভাবে যে স্কিন ওয়াজ কমন টু অল একটোথার্ম, সব এক ধরনের মতো স্কিন, কিন্তু এর মধ্যে বার্ডস হচ্ছে যারা কিনা আবার একটোথার্মিক, তাদের স্কেল স্কিন নাই। অ্যান্ড দ্য ডায়নোসর সাইজ কুড অ্যাকাউন্ট দ্য একটোথার্মিক, সাম অ্যাডাল্ট ডায়নোসর ওয়েডেড থিওরি ইন লাইন অফ, আরেকটা যেন কোথায়, এই যে ডায়নোসর আর অ্যাকচুয়ালি মেসোথার্মিক, নেই দ্য ওয়ার্ম নর কোল্ড ব্লাডেড, বাট টেকিং দ্য মিডল গ্রাউন্ড। হ্যাঁ এই যে প্যালিওন্টোলজিস্ট ইন্টেন্ডেড টু স্টাডি হাউ বার্ডস দ্য ডাইনোসরস ক্লোজেস্ট এক্সটেন্ড রিলেটিভ মাইট হ্যাভ অ্যাট ওয়ান টাইম বিন মেসোথার্মিক, হয়তো কোনো এক সময় সে মেসোথার্মিক ছিল, কখনো হয়তো ছিল, কিন্তু বেসিক্যালি তারা একটোথার্মিক। সো ওভার টাইম তারা হয়তো কোনো একটা চেঞ্জ হইতে পারে তাদের মধ্যে, যার কারণে সায়েন্টিস্টরা বার্ডসকে ডাইনোসরের সাথে গুলাই ফেলতেছে। এই কারণে আমরা 3 নাম্বারটাও বলতে পারি, আনসার হবে এ আর সি। কোশ্চেনটা বলছে দ্য এক্সাম্পল অফ উইনস্টন চার্চিল সাইডিং উইথ জোসেফ স্ট্যালিন বেস্ট সার্ভস টু আন্ডারমাইন হুইচ অফ দ্য ফলোয়িং ভিউস। উইনস্টন চার্চিল এবং জোসেফ স্ট্যালিন তারা একসাথে মানে কোন জিনিসটা, কোন ভিউটাকে তারা আসলে সার্ভ করছিল অ্যাকচুয়ালি। আন্ডারমাইন করছিল আর কি, উইকেন, হ্যাঁ উইকেন করবে, সেটাকে উইকেন করবে, হ্যাঁ এক্স্যাক্টলি সেটাতে উইকেন করবে, কোন জিনিসটাকে তারা উইকেন করবে। তারা কিন্তু নাজির অ্যাগেনস্টে যাচ্ছিল, তো নাজির আসলে কি করছিল, নাজিদের ক্যারেক্টারিস্টিক কী ছিল, তারা কিসের জন্য যুদ্ধ করছিল। 1 নম্বরটা বলছে সোলজার্স ইনভলভ ইন ওয়ার্ল্ড ওয়ার টু ওয়ার মোটিভেটেড টু ফাইট ফর দ্য লিডার, তাদের লিডারের জন্য মনে হচ্ছে যে এখানে মধ্যে ফাইটিং ফর দ্য ফিউরার অর ফর দ্য এম্পেরর টু কিপ গোয়িং দ্য ফেস অফ দ্য সার্টিন ডিফিট। হইতে পারে, এটা রাখলাম আমি এখানে মধ্যে, আমি শিওর না। বিভার থিসিস ওয়াজ এন্টায়ারলি পসিবল, ওয়াজ নট এন্টায়ারলি প্লসিবল, বিভার থিওরিটা আসলে সত্যিই ছিল না, শুরুতেই বলছে তার থিওরিটা সত্যিই ছিল না, এবং চার্চিল আর স্ট্যালিন যে তারা যে জিনিসটা সার্ভ করতেছে ওটা বিভারের সাথে যায় না। অ্যানি সুইপিং ইন্টারপ্রিটেশন ওয়ার্ল্ড ওয়ার টু টেন্ডস টু এলিউড হিস্টোরিয়ান্স। হ্যাঁ, এটাই স্টুডেন্টদেরকে এলিউড করে, এটা সত্যি কথা, বাট
তার সাথে চার্চিল এবং জোসেফ স্ট্যালিনের ভিউর সাথে কোনো মিল নাই, তাহলে এটাও বাদ। দ্য ওয়ার ওয়াজ মোস্টলি ফট অ্যালং আইডিওলজিক্যাল লাইন্স, আইডিওলজিক্যাল লাইন্সের উপরে। হ্যাঁ, এটা হইতে পারে, কারণ এখানে মধ্যে দেখতে পাচ্ছি যে চার্চিল এবং স্ট্যালিন তারা একত্রিত হয়ে কাদের অ্যাগেনস্টে ছিল, নাজিদের অ্যাগেনস্টে। যেই নাজিরা কার জন্য কাজ করছিল, তারা আসলে এই আইডিওলজিকে নিয়ে কাজ করছিল, যে বলছে যে আইডিওলজি তার হ্যান্ড আইডিওলজিক্যাল স্লোগান, এবং এটা হচ্ছে যে এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা একটা আনসার হইতে পারে, দ্য জাপানিজ ওয়ার লেস ইনফ্লুয়েসড বাই আইডিওলজি দ্যান দ্য বিভার ক্লেম। না, এটা হয় না। তাহলে এক এবং চারের মধ্যে কোনটা বেস্ট হবে, কোনটা সরাসরি বলে দেওয়া আছে? এখানে খেয়াল করে দেখেন, আনসার এখানের মধ্যে ডি হবে, আমি ডিটাকে আনসার নিব। বিকজ এই যে সোলজার কথা বলছে, এটা কোন সোলজার এটা কিন্তু আমরা জানি না। সবাই যাদের লিডারের জন্য করছে না, শুধুমাত্র একটা পার্ট করছে তাদের লিডারের জন্য, হুইচ অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে এই যে সোলজারের কথা বলছে, এটা কোন সোলজার? জাপানিজ, নাজি, আমেরিকান, কারা? মেনশন করা নাই। আর যদি আমি ধরেই নেই যে এটা কোনো পার্টিকুলার একটা গ্রুপ, কিন্তু পার্টিকুলার গ্রুপ যে লিডারের জন্য করছে, তো বাকি সোলজাররা কি দোষ করছে? কথা বললে সবার কথাই বলতে হবে। তাহলে উইনস্টন চার্চিল এবং স্ট্যালিন এই দুইজনের সাথে ঠিক এক্স্যাক্টলি যাদের ভিউয়ের সাথে, যাদের কি বলবো, যাদের ভিউয়ের ভিউয়ের সাথে প্রবলেম আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং তারাই হচ্ছে কারা এখানে নাজির কথা বলছে, এবং নাজিদের ইয়েটা কী ছিল, নীতি কী ছিল, তারা আইডিওলজিক্যাল লাইনের উপর বেস করে, হিটলারের আইডিওলজিক্যাল লাইনের উপর বেস করে তারা যুদ্ধ করেছিল। তাহলে বেস্ট আনসার হচ্ছে ডি। আচ্ছা, তারপরেরটা ফাইভ প্যারাগ্রাফ এসে, এটা আমরা একবার করেছিলাম, মানে করেছিলাম বলতে গিয়ে প্যাসেজটা আমরা মনে আছে, কোশ্চেনটা হচ্ছে ডিফারেন্ট। কোশ্চেনটা হচ্ছে দ্য অথর অবজেক্টস টু দ্য ফাইভ প্যারাগ্রাফ এসে অ্যাজ এ মিন্স অফ ইনস্টিলিং সার্টিন পজিটিভ রাইটিং হ্যাবিটস অন দ্য গ্রাউন্ডস দ্যাট ইট ডাজ হুইচ অফ দ্য ফলোয়িং। এই ফাইভ প্যারাগ্রাফ এসে স্টুডেন্টের বা স্টুডেন্ট মানে কি, মানে যে যা মানে যারা এটা প্র্যাকটিস করবে, তাদের আসলে কী ধরনের পজিটিভ হ্যাবিট তাদের তৈরি হবে, এবং সেটা হওয়ার ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো বাধা থাকে, তাহলে সে বাধাটা কী হইতে পারে, যেটা কিনা অথর অবজেক্ট করতেছে, মানে অ্যাগেনস্টে যাচ্ছে, কী কী প্রবলেম হতে পারে যদি এটা ফাইভ প্যারাগ্রাফ এসেকে মানে এটা পজিটিভ রাইটিং হওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে, করা পসিবিলিটি আছে। এটা এনফোর্স করছে সার্টিন মোডস অফ রাইটিং দ্যাট আর নট, এটা এক ধরনের, এমন এক ধরনের রাইটিংকে ফোর্স করে যেটা কি না, দ্যাট আর নট অ্যাবল টু টলারেট অ্যাম্বিগুইটি, মানে যেটা কিনা অ্যাম্বিগুইটি টলারেট করতে পারে না। কিন্তু আমাদেরকে তো হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, হতে পারে, কারণ হচ্ছে ফাইভ প্যারাগ্রাফ এসে অ্যাম্বিগুইটি দূর করে, আর এটার অবজেক্ট, এটার অ্যাগেনস্টে যদি যেতে চাই তাহলে হ্যাঁ, দুই নাম্বারটা হয়। এমন কিছু রাইটিং যেটা কিনা অ্যাম্বিগুইটি টলারেট করতে পারে না। এখন আমার ফাইভ প্যারাগ্রাফ এসের মূল কথা ছিল যে অ্যাম্বিগুইটি দূর করবে, এখন যেখানে টলারেট করতে পারবে না সেখানে তো দূর করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেক্ষেত্রে এটা একটা অবজেকশন আসতে পারে, এটা একটা পয়েন্ট হইতে পারে, দুই নাম্বারটা ট্রু। এক নাম্বারটা কী বলছে, ইট লিমিটস এ স্টুডেন্টস অ্যাবিলিটি টু এঙ্গেজ ইন স্ট্রাকচার্ড ইনকোয়ারি। এটা কি স্টুডেন্টের অ্যাবিলিটিকে লিমিট করছে না? দুই নাম্বারটা ঠিক আছে, এক নাম্বারটাও ঠিক আছে, বাট তিন নাম্বারটা হবে না। তিন নাম্বারটা হবে না এই কারণে যে এখানে তিন নাম্বারটাতে যে কথাটা বলছে, ইট ফেলস টু প্রোভাইড এ কোহারেন্ট স্ট্রাকচার ইন হুইচ স্টুডেন্টস ক্যান ক্লিয়ারলি স্টেট দেয়ার আইডিয়াস। এটা একটা ওইরকম কোহারেন্ট স্ট্রাকচার তৈরি করতে বাধা দিচ্ছে, যেখানে যে স্ট্রাকচারের মধ্যে স্টুডেন্টরা তাদের আইডিয়াকে এক্সপ্লেন করতে পারে। এখন কথা হচ্ছে যে মানে এই ফাইভ প্যারাগ্রাফ এসে কী বাধা দিচ্ছে আর কী বাধা দিচ্ছে না, কাকে বাধা দিচ্ছে বা কাকে দিচ্ছে না, সেটা থেকে বড় কথা হচ্ছে যে কী জিনিসটাকে বাধা দিচ্ছে, কোহারেন্ট স্ট্রাকচারটাকে বাধা দিচ্ছে কি।
সাস্টেইন, প্রথমটা যেটা ছিল সাস্টেইন ইনকোয়ারিকে লিমিট করে দেয়। হ্যাঁ এটা সত্যি কথা, কারণ হচ্ছে এখানের মধ্যে ওই যে উপরে বলছে যে হ্যান্ডিক্যাপ, ইট রিমেইন হ্যান্ডিক্যাপ বিকজ ফাইভ প্যারাগ্রাফ কজ কাউন্ট ভার্চুয়ালি অল অফ ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউডস দ্যাট ক্যান নিড টু ইন অর্ডার টু গ্রো এ রাইটার্স অ্যান্ড থিঙ্কার্স। সো এটা ঠিক। দুই নম্বরটা, ইট এনফোর্সেস সার্টিন মোডস অফ রাইটিং দ্যাট আর নট অ্যাবল টু টলারেট অ্যাম্বিগুইটি। মানে এটা একটা রাইটিং তৈরি করে এমনভাবে যেটা কিনা অ্যাম্বিগুইটি টলারেট করা যায় না, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন আসতে পারে, ইট ফেলস টু প্রোভাইড এ কোহারেন্ট স্ট্রাকচার ইন হুইচ স্টুডেন্টস ক্যান ক্লিয়ার দেয়ার আইডিয়াস। কারা করছে এটা ডাজন্ট ম্যাটার, কি করছে এটা হচ্ছে ম্যাটার। এই ফাইভ প্যারাগ্রাফ এসে কি কোহারেন্ট স্ট্রাকচারটা কি প্রোভাইড করতে ফেল করতেছে, মানে ফেল করতে পারে এই ধরনের কোনো অবজেক্ট আসতে পারে? আসে, আমি একটু একটু অন্যভাবে চিন্তা করি, যদি ফাইভ প্যারাগ্রাফ এসেকে যদি আমি এটাকে এইস করি বা এটাকে যদি আমি গ্রুপ মানে ভালোভাবে যদি আমি এটাকে অ্যাকসেপ্ট করি বা যদি প্র্যাকটিস করি, তাহলে আমি আমার একটা সাস্টেন ইনকোয়ারি করার অ্যাবিলিটি তৈরি হবে, ভালো কথা। যদি ফাইভ প্যারাগ্রাফ এসেকে আমি অ্যাডপ্ট করি খুব ভালোভাবে, তাহলে আমি অ্যাম্বিগুইটি, এটাও সত্যি কথা। যদি ফাইভ প্যারাগ্রাফ এসেকে যদি আমি এরকমভাবে অ্যাডপ্ট করি, তাহলে কি আমি কোনো একটা কোহেরেন্ট স্ট্রাকচার দাঁড় করাতে পারবো? রেসপেক্ট ফর কম্পি, টলারেন্স অফ আনসার্টেনিটি অ্যান্ড উইলিংনেস টু টেস্ট অ্যান্ড কমপ্লিকেট রাদার দেন জাস্ট অ্যাসার্ট আইডিয়াস। এটা শুধুমাত্র আইডিয়াকে অ্যাসার্ট করতে পারবে, ঠিক আছে, খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, কিন্তু তার জন্য কি অলওয়েজ একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দাঁড় করানো খুব জরুরি? The digital revolution has given us for the first time the image in its pure form, an image without body. Digital revolution আমাদেরকে এমনভাবে তৈরি করছে যে একটা বডি ছাড়াই আমরা ইমেজ তৈরি করতে পারি। যেটাকে আমরা যে 3D ইমেজ বলি, যেটাকে হচ্ছে ভিজুয়াল ইমেজগুলো বলি। দ্য ইমেজ কনভেড এ পেইন্টিং অন দ্য আদার হ্যান্ড ইজ অলওয়েজ মেটেরিয়াল এন্টিটি। এটা একটা পেন্টিংয়ের মতো, যেখানের মধ্যে এটা দ্য ইমেজ কনভেড, মানে হচ্ছে যে আমরা নর্মালি ইমেজ সম্পর্কে জিনিসটা জানি যেটা হচ্ছে পেন্টিং থেকে তৈরি হয় এবং সেটা একটা ম্যাটেরিয়াল এন্টিটি থাকে। হাউএভার আন অবস্ট্রুসিভ, অবস্ট্রুসিভ মানে হচ্ছে দুর্বোধ্য, আর আন অবস্ট্রুসিভ মানে হচ্ছে ব্যাপারটা খুবই ক্লিয়ার, খুবই মানে ক্রিস্টাল ক্লিয়ার। হাউএভার আন অবস্ট্রুসিভ এ পার্টিকুলার থিং মেড আউট অফ পিগমেন্টস, পিগমেন্ট বাইন্ডার বা সাপোর্ট থেকে তৈরি হয়, খুবই ক্লিয়ার একটা জিনিস তৈরি হয়। স্কাল্পচার ইন টার্ন, এটা হচ্ছে এখন স্কাল্পচার সম্পর্কে কথা বলা হয়েছে, ইজ ফার মোর ফিজিক্যালি অবস্ট্রুসিভ দ্যান পেন্টিং। পেন্টিংয়ে কোনো একটা থিমকে খুব সহজেই পিগমেন্ট বা বাইন্ডারের মাধ্যমে, সাপোর্টের মাধ্যমে এখান থেকে একটা আইডিয়া জেনারেট করা যায় বা ওটার সাবজেক্টকে তৈরি করা যায়। বাট স্কাল্পচার এটা ফিজিক্যালি অবস্ট্রুসিভ দ্যান পেন্টিং, এটা পেন্টিংয়ের থেকে ফিজিক্যালি ব্যাপারটা খুবই দুর্বোধ্য। অ্যান্ড to the extent that it offers a multiplicity of possible viewpoint, এইটার অনেক ধরনের ভিউ পয়েন্ট তৈরি হয়। একটা স্কাল্পচারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো মানুষজন দেখা যায় যে এক সাইড থেকে একরকম মিনিং হচ্ছে, আরেক সাইড থেকে আরেকরকম মিনিং হচ্ছে, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। ইট জেনারেটস মেনি ইমেজেস বাট টিপিক্যালি নান অফ দ্য ফিজিক্যাল ইমপ্রেশন এ স্কাল্পচার মেক্স ইট মোর পাওয়ারফুল দ্যান ইটস ইমেজিনেটিক ইমেজিনেস্টিক কন্টেন্ট। কন্টেন্ট ইমেজিনেস্টিক কন্টেন্ট থেকে ফিজিক্যাল ইমপ্রেশনটা খুব বেশি পরিমাণে এটা পাওয়ারফুল হয়। আচ্ছা, তাই যদি হয়, তারপর এটা বলছে যে উইচ সিমস মেয়ারলি ট্রানজিটরি বাই দ্য কম্প্যারিজন, এটা কম্প্যারিজন বিয়ন্ড কম্প্যারিজন, কম্প্যারিজন করার মতো এরকম কিছু নাই, মানে এটা কম্প্যারিজন ওইভাবে করা যায় না স্কাল্পচার সাথে পেন্টিংয়ের। দ্য ডিজিটাইজেশন অফ কালচার হ্যাজ অনলি মেড দ্য স্মল এভিডেন্ট, এবং এখনকার সময় ডিজিটাইজেশন করার মাধ্যমে স্কাল্পচারের গুরুত্বটা আরও বেশি পরিমাণ এভিডেন্ট হয়েছে আমাদের সামনে। এটা হচ্ছে প্যাসেজের কথা। এবার কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট অ্যাকাউন্টস ফর হোয়াই স্কাল্পচার ইজ নট অ্যামেনেবল টু ডিজিটাইজ ফর্ম। নিচের কোনটা থেকে আমি বেস্ট এক্সপ্লেন করতে পারবো যে স্কাল্পচারকে আমি ডিজিটাইজ ফর্মে আনাটা উচিত না বা আনা যাবে না?
তিন নম্বরে হচ্ছে একটা সমস্যা হচ্ছে, আচ্ছা তিন নম্বর তো চার নম্বরের মধ্যে একটা আমরা দেখি এখানের মধ্যে, এ মাল্টিপ্লিসিটি অফ ভিউ পয়েন্টস ক্যান বি, চার নম্বরটা, এ মাল্টিপ্লিসিটি অফ দ্য ভিউ পয়েন্টস ক্যান বি বেওয়েল্ডারিং অ্যান্ড লেড টু ডাইভার্জেন্ট ইন্টারপ্রিটেশন। এই কারণে কি আমি স্কাল্পচারকে আমি ডিজিটাল ফর্ম নিতে পারবো না? না, একবাদ। পেন্টিংস অ্যান্ড স্কাল্পচার্স আন্ডারগো এ সিমিলার ডিমিনিশড ইম্প্যাক্ট ওয়েন সিন অ্যান ইমেজ ডিভয়েড এর বডি। না, এটার মধ্যে কোন ধরনের কোনো সিমিলারিটি বলাই বলাই হয় নাই। তিন নম্বর চার নম্বরটা আমি রাখলাম। পাঁচ নম্বরটা বলছে স্কাল্পচার ইজ ইভেন মোর পুরলি সুটেড ফর ডিজিটাইজ মিডিয়াম দেন দ্য আর্ট। এটা যে আসলে পুরলি সুটেড করা যাবে না, টেকনিক্যাল প্রবলেমের কথা বলছে, সেটাও হয় না। চার নম্বরটা এখানে বলছে দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড ডিলস উইথ ফ্লিটিং ইমেজেস হোয়ার ইজ আর্ট ক্যান অনলি বি অ্যাপ্রিসিয়েটেড বাই রিকগনাইজিং দ্য ফিজিক্যাল প্রোডাক্টস দ্যাট কম্প্রাইজ অ্যানি গিভেন আর্ট অফ ওয়ার্ক। হতে পারে। তিন নম্বরটা কি, স্কাল্পচার প্রাইমারিলি এক্সার্টস ইটস ইনফ্লুয়েন্স থ্রু ইটস শিয়ার ফিজিক্যালিটি। এটা তো বেশি মানে এটা বেশি ফিট করতেছে না, বেশি এটাকে মানে বেস্ট অ্যাকাউন্ট করতেছে না তিন নম্বরটা। আচ্ছা, তো মনে হয় এখানে মধ্যে তিন নম্বরটি আনসারটা এখানে তিন নাম্বারটাই হবে। এটা হচ্ছে একটা ইনফারেন্স কোশ্চেন, ইনফার করা। ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট জুইকি হাইপোথিসিস দ্য এক্সিস্টেন্স অফ ডার্ক ম্যাটার, ডার্ক ম্যাটার এক্সিস্টেন্সকে সে হাইপোথিস করছেন ইন অর্ডার টু অ্যাকাউন্ট ফর হোয়াট। লাস্টের অংশটাতে বলে জুকি জুইকি ট্রেস দ্য মোশনস অফ গিন গ্যালাক্সিস উইদিন গ্রেট ক্লাস্টার্স অফ গ্যালাক্সিস অ্যান্ড রিমার্কেবল ডিসকভারি দ্য ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিস আর মুভিং টু ফাস্ট টু হেল্ড টুগেদার ইন এ ক্লাস্টার বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি এক্সার্টেড বাই দ্য স্টারি ম্যাটার ভিজিবল উইদিন দেম। মানে সে চিন্তা সেখানের মধ্যে বের করছে যে ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিগুলো খুব দ্রুত ফাস্ট মুভ করতেছে, যে মানে যেটা কিনা হেল্প করার মতো অবস্থা ছিল। কিন্তু তারপরে থেকে সে দেখতে পেলেন, জুইকি বুঝতে পারলেন যে তাই যদি হয়, যদি স্টারি ম্যাটারগুলোর কারণে যদি এরকমভাবে একটা বাইরের ফোর্সের মাধ্যমে যদি মানে গ্যালাক্সিগুলো যদি ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিগুলো যদি দূরে সরে যায়, তাহলে কিসের ভিত্তিতে এই ক্লাস্টার তৈরি হয়েছে? নিশ্চয়ই কোনো একটা আনভিজিবল আনসিন ম্যাস আছে, এবং সেটাই লাস্টের দিকে বলছে, যাকে সে যেটাকে ডার্ক এক্স্যাক্টলি। তাহলে এই হিসাবে আমি এখানের মধ্যে দুই এবং তিনের মধ্যে কোনটাকে আমি নিতে পারবো? দ্য ম্যানার ইন হুইচ লার্জ গ্যালাক্সিস টেন টু ক্লাম্প টুগেদার, যে কারণে লার্জ গ্যালাক্সিসগুলো একসাথে ক্লাম্প হচ্ছে। কারণ ক্লাম্প হচ্ছে ডার্ক ম্যাটারের কারণে, সেটা সত্যি কথা, কিন্তু তার প্রথম যে হাইপোথিসটা সেটা কিন্তু এইভাবে এরকম ছিল না। তার প্রথম হাইপোথিসিস ছিল সে যেটা মানে দেখতেছে যে ইন্ডিভিজুয়াল গ্যালাক্সিগুলো এটার যে মোশনটা, এই মোশনটা ইন্ডিভিজুয়ালি মুভ করছে অনেক বেশি, বাট তারপরেও তারা গ্রেট ক্লাস্টার তৈরি করতেছে মুভ করার পরেও। তো তার মূল হাইপোথিসিসটা ছিল এই ধরনের একটা ফেনোমেনন বের করা, যেটা কিনা ভিজিবল ম্যাটার অ্যালোন ইজ আনএবল টু এক্সপ্লেইন। মানে হচ্ছে যে সরাসরি চোখের দেখাতে দেখতে পাচ্ছে যে এই গ্যালাক্সিগুলা খুব ফাস্ট মুভ করতেছে, বাট নিশ্চয়ই কোনো একটা হিডেন কিছু আছে যেটা আমরা দেখতে পাচ্ছি না। ওইটাই এখানে মধ্যে বলার চেষ্টা করছে যে এমন একটা জিনিস যেটা ভিজিবলি আমরা এক্সপ্লেন করতে পারি না, এই কারণে এটা আনসার হবে ডি। এটা দ্বিতীয় নম্বরটা হচ্ছে না। অ্যাকর্ডিং টু দ্য ফিউরিস্টিক রাইটিংস ইন দ্য 1960s, তখনকার সময় যে ভবিষ্যৎ সম্পর্কে যে লেখালেখা হয়েছিল সেখানে বলা হয়েছে যে রোবটস উড সুন ড্রাস্টিক্যালি রিডিউস ক্রাইম, আচ্ছা ক্রাইম রিডিউস করবে, ভালো কথা, উইথ নাইট ভিশন অ্যাবিলিটি টু ডিটেক্ট দ্য কেমিক্যালস ইনভলভ ইন ব্যালিস্টিক্স। সাচ রোবটস কুড বি প্রোগ্রামড টু প্যারালাইজ এনি ওয়ান রোমিং দ্য স্ট্রিট অ্যাট নাইট উইথ এ গান, গান সহকারে যারা রাত্রেবেলা ঘোরাঘুরি করবে তাদেরকে প্যারালাইজ করে ফেলবে এই রোবটগুলো। অনেকটা রোবটগুলো মানে পুলিশের হিসেবে, পুলিশ হিসেবে কাজ করবে। ভার্চুয়ালি অল ক্রিমিনালস ফিট দ্য ডিসক্রিপশন, মোটামুটিভাবে প্রায় সব ক্রিমিনালরাই এই ডিসক্রিপশনটাকে ফিট করে। এই কারণে তাদেরকে মানে রোবটদের সুবিধা হবে আর কি, মানে তাদেরকে প্যারালাইজ করা। দিস ক্রিমিনালস উড বি ইনক্যাপাসিটেটেড
and thus unable to resist an easy arrest. মানে ক্রিমিনালগুলোকে খুব সহজেই ইনক্যাপাসিটেট করা যাবে এবং তার ফলে মানে ইজি ইজি অ্যারেস্ট করা যেটা যেটা রেজিস্ট ছিল মানে কষ্টকর ছিল ঠিক আছে সেটা এখন আনেবল হয়ে যাবে মানে ওটা ইজি হয়ে যাবে দ্যাট মিন্স এখানে খেয়াল করে দেখেন দুইটা নেগেটিভ জিনিস ঠিক আছে দাজ আনেবল টু রেজিস্ট মানে হচ্ছে যেটা ইজিলি তাদেরকে অ্যাবেল করবে ইজি অ্যারেস্ট করবে খুব মানে খুব ফ্রুটফুললি তাদেরকে অ্যারেস্ট করতে পারবে এই ব্যাপারটা বোঝাচ্ছে আনএবল টু রেজিস্ট বলতে দুইটা নেগেটিভ জিনিসকে পজিটিভলি বোঝানো হয়েছে তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা প্যারাগ্রাফের একটা অংশ আমার এখানের মধ্যে দেখতে হবে যে আমার এই প্যাসেজটার মধ্যে প্রিমাইজেসটা কী আছে অ্যাজাম্পশন কী আছে এবং কনক্লুশন কী আছে এখানে অ্যাজাম্পশন হিসেবে বলা হয়েছে যে রাইটিংয়ের মধ্যে যে ফিউরিস্টিক রাইটিং বলা হয়েছে সেই সকল রাইটিংয়ে রোবটরা আস্তে আস্তে ক্রাইমটা রিডিউস করবে এটা একটা অ্যাজাম্পশন হিসেবে করলো এখন এটার অ্যাগেনস্টে মানে এটা যে করা হয়েছে এই এই একটা আর্গুমেন্ট বা অ্যাজাম্পশন দেওয়ার পরে দেন পরবর্তীতে প্রিমাইজেস হিসেবে কী বললো যে কীভাবে করবে হাও হাওয়ের আনসারটা দিল এরকমভাবে যে এই রোবটগুলো হচ্ছে প্রোগ্রাম করা হয়েছে যাদেরকে প্যারালাইজ করতে পারে এবং এটাকে এই পরের লাইনটাকে এই লাইনের পরের লাইন যেটা দ্যাট ভার্চুয়ালি অল ক্রিমিনালস ফিট দ্যাট ডিসক্রিপশন ওই লাইনটার মধ্যে একটু আগে যে কথাটা বলেছি সেটাকে আর একটু বোলস্ট্রা করে বা একটু সাপোর্টিভ হিসেবে একটা এভিডেন্স দেওয়া হয়েছে দেন লাস্টের লাইনটা হচ্ছে দিস ক্রিমিনালস উড বি ইনক্যাপাসিটেড এটা হচ্ছে লাস্টের লাইনটা কনক্লুশন অর্থাৎ খুব সুন্দরভাবে এটা ফার্স্টে অ্যাজাম্পশন দেন প্রিমাইজেস এবং লাস্টলি কনক্লুশন দিয়ে একটা প্যারাগ্রাফ কমপ্লিট করা হয়েছে তাহলে ফার্স্টের লাইনটা আমরা আবার দেখি সেটা হচ্ছে আমার অ্যাজাম্পশন দেন দুইটা লাইন এটা হচ্ছে আমার প্রিমাইজেস যাতে প্রথমটা হচ্ছে ওই অ্যাজাম্পশনের পজিটিভে কথা বলা এবং পরবর্তীতে হচ্ছে সেটাকে আরেকটু সাপোর্ট দেওয়া সাপোর্ট হিসেবে কথা বলা হয়েছে এবং লাস্ট লাইনটা হচ্ছে আমার কনক্লুশন সো এখন কোশ্চেন হচ্ছে উইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু নিচের কোনটা যদি সত্যি হয়ে থাকে মোস্ট স্ট্রংলি ইন্ডিকেট দ্যাট দ্য লজিক অফ দ্য প্রেডিকশন ইজ ফ্লড যেটা ইন্ডিকেট করবে যে এই লজিকটা যে দেওয়া হয়েছে প্রেডিকশন করা হয়েছে এটা ভুল আমাকে এখানের মধ্যে একটা কাউন্টার লজিক দাঁড় করাতে হবে অর্থাৎ এখানে উইকেন্ড করতে হবে ঘুরে ফিরে আমাকে এখানে উইকেন্ডের কাজ করতে হবে এটা হচ্ছে আলটিমেটলি এক ধরনের উইকেন্ড টাইপ কোশ্চেন তো আমাকে উইকেন্ড করতে হবে অথরের কথাটা বা অথরের যে লজিকটা এই লজিকটা ভুল এই ভুল প্রমাণিত করতে হবে সো দ্য এক্সাম সো দ্য অপশনস আর ফার্স্ট ওয়ান সাচ রোবটস উড নিড টু বি চার্জ ডিউরিং দ্য ডে টাইম দিনের বেলা তাদেরকে চার্জ করে রাখতে হবে যাতে রাতের বেলা তারা ক্রিমিনাল ধরতে পারে নাম্বার টু সিন্স পুলিশম্যান ক্যারি গানস ওকে আনসার আসলে দুই নাম্বারটি হবে কারেক্ট আনসার কারণ যখন পুলিশম্যানরা গান ক্যারি করবে এই রোবটটা আসলে কনফিউজড হয়ে যাবে বা ভুলে তারা হচ্ছে তাদেরকে ধরবে এর ফলে এটা এই রোবট মানে মার্কেটে ছাড়ার বা রাস্তায় নামার যে ইফেক্টিভনেসটা যে হিসেবে করা হয়েছিল যেভাবে তারা প্ল্যান করছিল ওই প্ল্যানটা সাকসেসফুল হবে না এটা হচ্ছে একমাত্র ফ্লস মানে এটা একটা ফ্লড আর কি ওকে নেক্সট ওয়ান কনজিউমার অ্যাডভোকেট কনজিউমার অ্যাডভোকেট হচ্ছে এখানে মধ্যে সে কথা বলতেছে মানে এখানে একজন কনজিউমার অ্যাডভোকেট তার এখানে একটা মতামত দিচ্ছে এরকমভাবে হ্যাপি স্মাইলস ডে কেয়ার এ পপুলার চাইল্ড কেয়ার ফ্যাসিলিটি ইন রোলিং হিলস ওকে বোস্টস অ্যান অ্যাভারেজ চাইল্ড টু কেয়ার গিভার রেশিও হচ্ছে 5:1 মানে পাঁচজন কেয়ার চাইল্ড থাকলে একজন কেয়ার গিভার থাকবে এরকম এ নাম্বার ইট সাইটস অ্যাজ দ্য লোয়েস্ট ইন দ্য কান্ট্রি মানে এটা সবচেয়ে কম রেশিওটা হচ্ছে সবচেয়ে কম দ্য লোয়েস্ট আচ্ছা ফার্দার মোর এবং আগের যে কথাটা সেই কথাটাকে আর একটু সাপোর্টে ওই দিকে ওই টোনে কথাটা বলছে যে ফার্দার মোর দ্য ডে কেয়ার ক্লেমস দেয় তারা ক্লেম করছে কম্পেয়ার টু সাম আদার ডে কেয়ার সেন্টার্স অন্যদের থেকে এরা ইট ডাজ নট ইনক্লুড হেল্পার্স এদের মধ্যে হেল্পার নাই মানে হেল্পার বা যারা কিনা ডায়াপার চেঞ্জ করে বা ক্লিন আপ করে এদেরকে বাদ দিয়ে হচ্ছে 5:1 মানে একদম পিউরলি চাইল্ডের সাথে মানে চাইল্ডকে কেয়ার করবে এরকম প্রতি পাঁচজন একজন আছে আচ্ছা তাহলে এটা তাদের সাপোর্টই কথাবার্তা বলছে ইয়েট এবার আসি ইয়েটের মধ্যে ইয়েট কথাটা দিয়ে একটু উল্টা কথা বলতেছে সেটা কি হ্যাপি স্মাইলস ডে কেয়ার্স ক্লেম দ্যাট প্যারেন্টস উইথ চিলড্রেন এজড 1-3 উইল ফাইন্ড নো আদার ফ্যাসিলিটি উইথ সাচ লো চাইল্ড টু কেয়ার গিভার রেশিও ইজ নট অ্যাকুরেট
তাহলে ব্যাপারটা দ্বারা দাঁড়াচ্ছে যে ইয়েট দ্বারা কি বললো, হ্যাপি স্মাইলস ডে কেয়ার যে কথাটা ক্লেম করছে যে 1 থেকে 3 বছর বয়সী বাচ্চার জন্য আপনারা অন্য কোথাও এত সুবিধা পাবেন না, এই জিনিসটা ইনঅ্যাকুরেট, ইজ নট অ্যাকুরেট। তাহলে প্রথমে পজিটিভ কথা বললো, পরে পজিটিভ কথা বললো, লাস্ট লাইনে নেগেটিভ কথা বললো। আচ্ছা এবার তাহলে বলছে কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু, যদি সত্যি হয়ে থাকে, প্রোভাইডস দ্য বেস্ট জাস্টিফিকেশন ফর দ্য কনজিউমার অ্যাডভোকেটস পজিশন। কনজিউমার অ্যাডভোকেটের পজিশনটা বেস্ট জাস্টিফাই করবে কোন কথাটা, এর মানে এখানের মধ্যে আলটিমেটলি অ্যাডভোকেট নেগেটিভভাবে সে জিনিসটাকে নিচ্ছে। আমাকে বের করতে হবে নিচের কোনগুলা যদি সত্যি হয়ে থাকে, মানে এমন একটা নেগেটিভ পয়েন্ট বের করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে সেই নেগেটিভ পয়েন্টটা অ্যাকচুয়ালি ওই কনজিউমার অ্যাডভোকেটের পজিশনটাকে জাস্টিফাই করে। লুমিং বাজেট কাটস ইন্ডিকেট দ্যাট হ্যাপি স্মাইলস ডে কেয়ার মে নট বি এবল টু সাস্টেইন সাচ লো চাইল্ড কেয়ার রেশিও ইন কামিং ইয়ার্স, মানে ভবিষ্যতে তারা আসলে এরকমভাবে সাপোর্ট দিতে পারবে না, এরকম সার্ভিস তারা দিতে পারবে না, কারণ বাজেট কাট হচ্ছে না। মনে হয় এখানে বাজেট কাট নিয়ে কোনো হিন্টস তো দেয় নাই কাস্টমার অ্যাডভোকেট। কোশ্চেনটা হচ্ছে এরকম যে কাস্টমার অ্যাডভোকেট তার যে পজিশনটা, তিনি যে পজিশন নিচ্ছে সেটাকে জাস্টিফাই করবে, অর্থাৎ সেই পজিশনটাই জাস্টিফাই হবে। সে যদি পজিটিভ সাইডে থাকে তাহলে পজিটিভ সাইডে আমাকে চিন্তা করতে হবে, সে যদি নেগেটিভ সাইডে থাকে তাহলে নেগেটিভ সাইডে আমাকে চিন্তা করতে হবে, এবং নিচের কোন অপশনটা অ্যাকচুয়ালি কাস্টমার অ্যাডভোকেটের পজিশনটাকে ডিফাইন করে বা জাস্টিফাই করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট লাইনের মধ্যে ফাইনালি অ্যাজ এ কনক্লুশন হিসেবে কিন্তু সে নেগেটিভভাবে এই জিনিসটাকে এক্সপ্লেন করছে, মানে সে অ্যাকচুয়ালি হ্যাপি স্মাইলস ডে কেয়ারের অ্যাগেনস্টে আছে। তা আমাকে ওরকম একটা নেগেটিভ কিছু বের করতে হবে যাতে কিনা কনজিউমার অ্যাডভোকেটের পজিশনটা জাস্টিফাই হয়। আচ্ছা প্রথমটা বলছে হ্যাপি স্মাইলস ডে কেয়ার, আচ্ছা আমি এটা একটু ইয়া করি, ডিডিউস করি। প্রথমটা হচ্ছে হ্যাপি স্মাইলস ডে কেয়ার হ্যাজ টু রুমস, একটা হচ্ছে 1 থেকে 2 বছর বয়সী, আর একটা হচ্ছে 2 থেকে 3 বছর বয়সী, দুইটার মধ্যেই চাইল্ড টু কেয়ার গ্যাপ রেশিও 5:1। এটা তো আলটিমেটলি সাপোর্টেই গেল তাই না, কারণ তারা প্রথমেই বলছে যে 5:1 হচ্ছে কেয়ার রেশিও, এবং তারপর বলছে যে তারা হচ্ছে এখানের মধ্যে ক্লেম করতেছে যেটা 1 থেকে 3 বছর বয়সী যে বাচ্চারা তারা আর কোথাও এত সাপোর্ট পাবে না, এবং সত্যি আরও পাবে না, কারণ এখানের মধ্যে দুইটা রুমেই 5:1 হিসেবে তাদের কেয়ার গিভাররা আছে। তাহলে এটা তো আসলে সাপোর্টের কথা বলা হলো, এটা তাহলে তো হচ্ছে না। দুই নম্বরটা বলছে ক্যান্টন স্কুল হুইচ হ্যাজ ফিওয়ার দেন 100 স্টুডেন্টস অ্যান্ড এ লেজিটিমেট চাইল্ড টু কেয়ার গিভার রেশিও 6:1। ক্যান্টন স্কুলের চাইল্ড টু কেয়ার গিভার রেশিও হচ্ছে 6:1, এর মানে কোনটা ভালো, 5:1 ভালো নাকি 6:1 ভালো? একটা রুমের মধ্যে 5 জন বাচ্চাকে মানে কেয়ার করা এটা ভালো নাকি 6:1 6 জনকে কেয়ার করা ভালো? 5:1। আচ্ছা প্রোভাইডস ক্লাসেস ফর ইচ ইয়ার আপ টু 6 এজ পর্যন্ত, ঠিক আছে, থ্রো দ্য ক্লাসেস ফর দোজ ওভার 3, যাদের কিনা ক্লাস 3 বা তার থেকে বেশি বয়সী, চাইল্ড টু কেয়ার গিভার রেশিও মোর দেন ডাবল দেন অফ দ্য আদার ক্লাসেস, অন্য ক্লাস থেকে এই চাইল্ড টু কেয়ার গিভার হচ্ছে প্রায় দ্বিগুণ, মোর দেন ডাবল, 3 বছর বয়সী এবং তার থেকে বড় বয়সী যে সকল বাচ্চা আছে সেই সকল রুমে চাইল্ড টু কেয়ার গিভার রেশিও ডাবলের থেকে বেশি আছে। এটা কিছুটা হইতে পারে, ফার্স্ট ইনিশিয়ালি প্রথম লাইনটা একটু মনে হইতে পারে যে না ক্যান্টন স্কুলটা অতটা ভালো না, কিন্তু লাস্টে আবার যে কথা বললো যে 3-এর থেকে বেশি বয়স হইলে সেখানে আবার চাইল্ড টু কেয়ার গিভার রেশিওটা হচ্ছে ডাবলের বেশি, তাহলে এটাকে আমরা ধরতে পারি, কিছুটা হলেও ধরতে পারি। 3 নম্বরটা বলছে দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস এনরোলড ইন হ্যাপি স্মাইলস ডে কেয়ার রিমেইনস রিলেটিভলি ফিক্সড থ্রু আউট দ্য ইয়ার, যদি একই রকম ফিক্সই থাকে তো পজিটিভই হয়ে যাচ্ছে, তাতে এটা হচ্ছে না। তারপর হচ্ছে টাইনি টটস ডে কেয়ার, এটা 3 নম্বরটা হয় না। 4 নম্বর টাইনি টটস ডে কেয়ার হুইচ বোথস এট 4:1 চাইল্ড টু কেয়ার গিভার রেশিও ইনক্লুডস অ্যানি অ্যাডাল্টস হু আর ইন ক্লাসরুম থ্রু আউট দ্য ডে, এবং এখানে যেহেতু বলছে ইনক্লুড বলছে, আগেটা ছিল যে
চার নাম্বারটা হইতে পারে, চার নাম্বারটা তো মানে প্যাসেঞ্জের মধ্যে বলছে যে ক্লিন আপ করে যারা বা যারা ডাইপার চেঞ্জ করে এই ধরনের লোকজন বাদ দিয়েই কিন্তু 5:1, আর এখানে বলছে 4:1, এবং তার মধ্যে হচ্ছে ওই বাকি যারা যারা মানে কাজ করে যারা মানে ক্লিন আপ যারা করে তারা সহ কিন্তু বলছে 4:1, তাহলে তো এটা খুব একটা ভালো হওয়ার কথা না। ধরলাম এখানে 4:1 আছে, ঠিক আছে, এবার আমি যদি বলি যে 8 জন বাচ্চার সাথে এখানে মধ্যে কতজন আছে, 2 জন আছে, তো 2 জনের মধ্যে তো একজন শুধুমাত্র ক্লিনিং করে, তাহলে বাকি একজনকে 8 জনকে ট্যাকেল দিতে, এটা কি ভালো? এটা তো ভালো না। তাহলে 4 নম্বরটাও বাদ, লুমিং বাজেট এটা আসলে ওই সাথে এটা বাজেটের সাথে যাচ্ছে না, মানে লুমিং বাজেট রিলেটেড কোনো কথাবার্তা এখানে মধ্যে কোনো হিন্টস দেওয়া নাই। আলটিমেটলি আনসার হচ্ছে আমার বি, বি নাম্বার আনসার, বিকজ ওই যে প্রথমে কথাটা বলছে 6:1, এটা দেখে মনে হতে পারে যে না ক্যান্টন স্কুল ইজ কোয়াইট মানে মানে এটা হচ্ছে মানে খুব একটা ভালো না, ঠিক আছে, হি হিসেবে হ্যাপি স্মলটাই মনে হয় ভালো ছিল, কিন্তু পরবর্তীতে আবার যখন বললো যে 3 বছর বয়সী বা তার থেকে বড় যেগুলো আছে তাদের জন্য ডাবল বা তার চেয়ে বেশি চাইল্ড কেয়ার গিভার আছে, তাহলে সেই হিসাবে ক্যান্টন স্কুলটা তো হ্যাপি স্কুল থেকে বেটার, এই হিসাবে তো আনসার হচ্ছে ফাইনালি 2 নাম্বারটা।